অদৃষ্ট চক্রে সংসারে নানাবিধ ঘটনাই ঘটিয়া থাকে, তাহা তো মানবেই ভোগ করিয়া থাকে। ভাগ্যে যাহা ঘটিবে তাহাতে সন্তোষ করিয়া সর্বদা নাম করিয়া যাইতে যাইতে ভগবানের নিত্যধামে যাইতে পারে। সেখানে অদৃষ্ট চক্রের অধিকার নাই, কেবল নিত্য মুক্ত আনন্দময়। এই জগতে প্রার্থনা মাত্রই ঋণবদ্ধ হইয়া থাকে। যদি ভাগ্যে থাকে সকলই পাইবেন, চিন্তা করিবেন না। জগতের জন্ম মৃত্যুর হাত নিবারণের জন্য একমাত্র ভগবানের শরণ নিতে হয়।